tested চার দিন দাপট ছিল কিন্তু শেষ দিনে উল্টে যায় পাশার দান উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট হেরে যাওয়ায় প্রশ্ন উঠেছে অনেক ভুল কোথায় হয়েছে অনেকেই বলছেন অধিনায়কত্বেই ছিল গলদ তবে দলের সাবেক কোচ ও অধিনায়ক বলছেন ভিন্ন কথা আমি মনে করি মহিমদুল ঠান্ডা বাট একটু আমার মনে হয় যে ডেফিনেটলি ও মাঠে তো নিশ্চয়ই চিন্তা করছে সিনিয়র প্লেয়ারদের সব হেল্পটা নিয়েছে সেটা সবই সবই হয়েছে বাট মনোভাব ঠিক আছে আমার মনে হয় যে আমরা ভুল যেটা হয়েছে যে আমার মনে হয় প্ল্যানিংটা আমরা ভুল আমরা ডিক্লারেশনের ব্যাপারটা একটু চিন্তা করতে পারতাম ফিফটিন নাইনটি ওভার্স প্লাস টি এরপর যদি আর পনেরো বছরের ব্যাটিংগুলো একশো বছরের মধ্যে দিতাম তাহলে হয়তো ভালো হতো সেটা বাংলাদেশের আনটার্ন বেশি হতো সময়টা কম থাকতো তাহলে আমরা আগে যেটা হচ্ছে যে আমরা যখন সেফ থাকতাম আমরা আরও বেশি অ্যাটাক করতে পারতাম সেটা হয়তো কিছু টেকনিক্যাল ভুল বা প্ল্যানিংয়ের ভুলগুলো ছিল শুধু পরিকল্পনাই না সঠিক সিদ্ধান্ত নিতে না পারাও হারের অন্যতম কারণ ছিল বাংলাদেশের ব্যাটিং বোলিং দুই ইনিংসেই কিছু রিভিউ কেন নেওয়া হয়নি এর সদুত্তর পাওয়া যায়নি তাই কিছু বিষয় অধিনায়কের উপর ছেড়ে দেওয়া উচিত বলে মত সুজনের রিভিউজ একটা ব্যাপার ছিল এই পুরা টেস্ট দেশ টেস্ট আছে রিভিউগুলোকে পারফেক্টলি ভয় পালে হবে না ইউ হ্যাভ টু বি টেক দ্য রিভিউজ প্রত্যেকটা রিভিউ আমাদের যদি ইম্পর্ন যে কোনো একটা ব্যাচের সাদমান্স ফিফটি প্লাসে ব্যাটিং করছিলো সুতরাং সেট ছিল উইকেটে তার একটু লম্বা খেললে আমাদের জন্যই ভালো হতো আর কি তো এই ছোটোখাটো জিনিসগুলোকে আমাদের ইয়ে করতে হবে কথা বলতে হবে যে মানে আমি মনে হচ্ছিলাম ফ্রিডাম দেওয়া উচিত প্লেয়ারদের ম্যানেজমেন্ট থেকে রিভিউ নেওয়ার ক্ষেত্রে যে কোনো বোলার যদি মনে করে তার এই বলটা উইকেটে লাগতো তো গিভ ইম দ্য অপরচুনিটি

তো আপনাকে আপনি লুজ বলটা আপনি যখনই আপনি তারা মেরে দিবে প্রেশারটা রিলিজ হয়ে যাবে তখন তাদের জন্য ইজি হয়ে যাবে আসলে তো এইসব ছোটোখাটো ইস্যুগুলোতে আমরা যাতে কাজ করি যাতে চেষ্টা করি বোলারদেরকে আরও টাইট হতে হবে ব্যাটসম্যানদেরকে যখন আমি লম্বেনিক্স খেলছি যখন আমি সেট হয়ে গেছি এখানে থ্রো মাই উইকেট হবে যত বড়ো লম্বা লম্বা রান করা যায় সেটা ইম্পর্টেন্ট সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ঢাকা